দশটা তুই কি মোরগের দুধ চা খাচ্ছিস? না মুরগি বললাম না কাচ্চা, বাট জারি আছে, সুন্দর আছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি সেই ইউটিউবার যাকে কেউ চিনে না, তাই আজকে চলে আসছি বন্ধুদের সাথে বন্ধুত্বের আড্ডাতে। আজকে ঈদের প্রথম দিন, চলে আসছি বন্ধুদের সাথে মিট করার জন্য। দেখতে পাচ্ছেন যে সব বন্ধুরা অপেক্ষায় আছে, কারণ এখনো কিছু বন্ধু বাকি আছে আসতে। আজকে আমাদের ঈদের মিলন চলছে, সব বন্ধুদের একত্রিতভাবে আমরা একটি আড্ডা দিব। এবং পাশে হচ্ছে আমাদের একটু বিখ্যাত চায়ের দোকান রয়েছে, যে দোকানে আমরা সবসময় চা খেয়ে থাকি, দুধ চা, অসাধারণ একটি চা। তো এখানে আমরা এখন সব বন্ধুদেরকে নিয়ে ট্রিট করা হবে, তো সবার সাথে দেখা হবে। এর মধ্যে আবার কিছু বিয়ানোর বন্ধু আছে, ভালো বন্ধু আছে, খারাপ বন্ধু আছে, আবার কিছু লু চাইফের বন্ধু আছে, আপনাদের সাথে সেটা বলছি না। তো আপনারা দেখে থাকুন, তাদের সাথে পরিচয় কর। আইশাল বাবু, তোমার কী খবর বলো? এই বাড়িতে কতদিন পর আসলা? অসাধারণ। কি চা খাচ্ছিস তুই? বকরির দুধ চা নাকি ভেড়ার দুধ চা? কমই খাচ্ছিস? জিজ্ঞাসা কর কার কার বিয়ের আগে দুধ গিয়ে দোস্ত। তুই কি মোরগের দুধ চা খাচ্ছিস? না মুরগি। মুরগির? আচ্ছা বোতলটা দিও আমাকে। নাইস, এটা আমি বললাম না কাচ্চা, বাট জারি আছে, সুন্দর আছে। এই কথাগুলো বাদ যাবে না, লাস্টে ভাইরাল হয়ে যাবে, জানবির ভাইরাল হয়ে গেলে কিন্তু। আমার বন্ধু সাদ্দাম, সে এক এক করে সবার মাঝে জার্সি বিতরণ করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা খুব তাড়াতাড়ি জার্সি পরে নেব দেখা, সবাই বডি দেখা দেখি কার কেমন বডি। মালিশ করতে আমি ক্লিয়ার লে এটা করো, লাস্ট জ্বালাও, বন্ধু সামনে বলো, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। বড় প্রবাসী তুমি, আমার দুবাই প্রবাসী বন্ধু, ওখানকার অবস্থা বলবে এটা কেমন? কি মানে বস, ইন্টারভিউ নেওয়ার সাথে এমনি ইন্টারভিউ নেবে? বল বল, একটা শর্ট ইন্টারভিউ। হ্যাঁ হ্যাঁ, আসলে কেমন যে দাঁড়ি আলো মাঝখানে একটা দাঁড়ি ছোট এক্সপেরিয়েন্স বলো, এক্সপেরিয়েন্স বলো সবকিছু। দোস্ত তুমি তো দুবাই প্রবাসী, ভাই ভাই আপনি বসতে পারেন না? আসলে দিনে মনে কর যে পায়ে বসতে পারেন না, তুই যাও বসে না। মিশরের মেয়েদেরকে মিশরি বলে। আর তুই কি করে খাওয়া দিবি মিশরি? হ্যাঁ এই ভিডিওটি শুধুমাত্র বন্ধুদের নিয়ে মজা করা হয়েছে এবং সেটা তুলে ধরা হয়েছে, তাই ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। বন্ধুদের আড্ডা এবং গ্রুপ ফটোর মধ্যে দিয়ে ভিডিওটি শেষ করা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।